বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওই জেনার্স কল্যাণ বোর্ড থেকে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু ওই জেনার্স সেন্টার। এই সেন্টারটি আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খুবই সন্নিকটে অবস্থিত এবং মূলত এই সেন্টারটি অভিবাসী কর্মীদের গমনাগমনের জন্য, মানে তারা বিদেশে যাওয়ার পথে অথবা বিদেশ থেকে আসার পথে খুবই কম খরচে এবং নিরাপদভাবে যেন একটা আবাসনের অথবা অস্থায়ীভাবে অবস্থান করতে পারে এই উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়েছে। এবং এই বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টারটি উদ্বোধন করা হয়েছে 17 মার্চ 2021 সালে। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এটা উদ্বোধন করেছেন এবং এই ওয়েজানার সেন্টারে যে সকল সুবিধাগুলো অভিবাসী কর্মীগণ পাবেন সেটা হচ্ছে যে মহিলা এবং পুরুষ কর্মীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা, সেখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, বিনোদনের ব্যবস্থা আছে, টিভি রুম আছে যেখানে তারা পত্র পত্রিকা অথবা টিভি দেখতে পারে। এছাড়া সেই ওয়েজানার সেন্টারটির বিশাল প্রশস্ত মাঠে তারা বিনোদনের ব্যবস্থা, যেমন ফুটবলও খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে। এছাড়া আছে আপনার সুপেয় পানির ব্যবস্থা এবং তাদের নিরাপদ এবং খুব কম মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। একজন প্রবাসী বা অভিবাসী কর্মী এটা অনলাইনে বুকিং দিতে পারে অথবা আমাদের প্রবাস বন্ধু কল সেন্টার আছে, ওই জানার সেন্টার পরিচালনা করে যেটা প্রবাস বন্ধু কল সেন্টারে আমাদের যে হটলাইন আছে সেই হটলাইনে এখানে যোগাযোগ করতে পারে। আমাদের ফেসবুক আছে, যে ওয়েবসাইট আছে সেখানেও তারা যোগাযোগ করতে পারে। আর আমাদের হটলাইনের টোল ফ্রি যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টারের টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 16153। কাজে যে কোনো অভিবাসী কর্মী অথবা যে কোনো বাংলাদেশি মাইগ্রেশন সংক্রান্ত যে কোনো ইস্যুতে অথবা অভিবাসী কর্মীদের ওয়েলফেয়ার রিলেটেড যে কোনো ইস্যুতে আমাদের এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য পেতে পারেন। এই সেন্টারে মাত্র 300 টাকা খরচ করে, যেটা কিনা রেজিস্ট্রেশন করার জন্য 100 টাকা দিতে হবে এবং পার নাইট অবস্থানের জন্য সেখানে 200 টাকা মাত্র খরচ করতে হবে। আর অনলাইনে তো বুকিং দিতে পারে এবং সেটা হটলাইনের মাধ্যমেও হতে পারে, ফেসবুকে যোগাযোগের মাধ্যমে হতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে অথবা যে কোনো টেলিফোন নাম্বার থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। একজন সর্বোচ্চ 2 রাত এবং পরবর্তীতে পরিস্থিতি বুঝে তারা 3 বা তার চেয়ে বেশি দিন অবস্থান করতে পারে। এটা মূলত ডিপেন্ড করে যে সেই কর্মীর ফ্লাইটের উপর, যেমন কেউ যদি বিদেশে যেতে চায় তখন ধরেন ঢাকায় চলে আসলো, ঢাকায় আসলে আপনারা জানেন যে মাইগ্রেশন ওয়ার্কার অভিবাসী কর্মী তারা একটু নিডি হয়, কাজে ঢাকা শহরে অবস্থান করার মতো কিন্তু অত টাকা বা কোনো যোগাযোগও তাদের নেই, সেক্ষেত্রে এটাই এখানে তারা খুব স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারে। ও আরেকটা কথা যে আপনার এই এইখানে আসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে, যেটা কিনা আপনাদের বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টারে সার্বক্ষণিক একটা মাইক্রো থাকে, এটা শুধু ওনাদের আনানোর এয়ারপোর্টে ওনাদের আনানোর কাজে ব্যবহার করা হয়। কাজে যে কেউ ধরেন অনেক গভীর রাতে এয়ারপোর্টে পৌঁছালো কিন্তু তার বাড়ি ধরা যাক যে পঞ্চগড় অথবা চিটাগাঙে, সে তখন কিন্তু যেতে পারছে না, তখন থাকার জন্য তাকে হোটেল অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি খুঁজতে হচ্ছে, সে একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব সহজে আমাদের এয়ারপোর্টে যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে সেই ডেস্কে গেলে ওনারা ডেস্কের বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টারের সাথে যোগাযোগ করায় দিতে পারবে। অথবা ওনারা কষ্ট করে যদি অনলাইনে যান, অনলাইনে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, অনলাইনে ফোন করলে আমাদের সাথে সাথে 5-10 মিনিটের মধ্যেই গাড়িটা উপস্থিত হয়ে থাকে ওইখানে এয়ারপোর্টে পৌঁছে তারা সেই গাড়িতেই বিনা খরচে সেই ট্রান্সপোর্টেশনের সুবিধাটা নিতে পারবে। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।